মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে পোষা হচ্ছে হরিণ। একটি দুটি নয়, রয়েছে 25টি হরিণ, সঙ্গে আবার অস্ট্রিচ, কালো মুরগি সহ আরও বেশ কিছু দোসর। দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। ব্লক অফিসেই বিস্তীর্ণ এলাকা জুড়ে ছোটোখাটো জঙ্গল বানিয়ে দীর্ঘ বেশ কিছু বছর ধরেই চলছে এমন প্রয়াস। এই জঙ্গলের মাঝখানে রয়েছে বিশাল পুকুর, সেখানে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। আমরা এই তো 2 নম্বর ব্লকে, মানে আমরা পার্কে এসে ঘুরতে অনেক মজা লাগছে, ভালো লাগছে। তারপরে আমরা বিভিন্ন ধরনের ফ্যামিলি নিয়ে আসি, অনেক আবার অনেক সবাই এসে ঘুরতে। তো আরও অনেক ধরনের যদি আরও অনেক জিনিস রাখা হয় তাহলে আরও অনেক ভালো হবে। আমাদের এখানে আছে মানে একমাত্র হরিণই আছে, তারপরে খরগোশ আছে, আরও বিভিন্ন ধরনের পাখিগুলো রেখেছে ওগুলোই আছে। দেখতে আমাদের তো হরিশ্চন্দ্রপুরে একটাই মাত্র পার্ক আছে, তো ভালো কিছু আরও যদি রাখা যায় তো আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকে এসে মানে ভালো লাগবে, আরও উৎসাহিত লাগবে। শীতকালে মানুষের মন খারাপ হলেই তো পার্কে আসে, তো সেই পার্কে যদি আরও অনেক কিছু থাকে তো আরও ভালো লাগবে। তো শীতকালে তো বেশিরভাগ মানুষ ইয়ে থাকে, তো আরও রাখলে ভালো হয়। যে 2003 সালে যে আমাদের পার্ক করেছিলেন, পার্কটা কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে গেছিল, কিন্তু আমরা আবার 3 নম্বরের বডি আসার পরে আমরা নতুনভাবে আবার পার্কটাকে কিছুটা সাজিয়েছি এবং আমরা আস্তে আস্তে চেষ্টা করছি যে আমরা আরও পার্কটাকে যেন ভালোভাবে সাজাতে পারি, যেন দূর দূরান্ত থেকে লোক আসে চাহিদা করে। হরিণ প্রায় আমাদের 25টি মতন হরিণ রয়েছে এবং আরও অন্যান্য জিনিস একটা একটা করে বাড়াচ্ছি আমরা। যেমন পাখিগুলো ছিল না, পাখিগুলো নিয়ে এসেছি, কিছু আমরা 2-3 রকমই ছেলেছি। না, মারা গেছে বলতে যে ব্যবস্থা, তো ব্যাপারটা হচ্ছে যে ব্যবস্থা ঘেরাঘুরে সম্পূর্ণ ঠিক আছে, খাওয়া দাওয়া সব ঠিক আছে, কিন্তু হরিণ মানে নিজের মধ্যে একটা মানে সবসময় হয় না, এটা একটা অ্যাক্সিডেন্ট, মানে নিজে নিজে মারামারি করতে যায়, ওই সিং পেটে ঢুকে যায়, এবার ডাক্তার এসেছিলো, তারপরে সেটা পোস্টমর্টম হয়েছে, পোস্টমর্টমের ইয়ে হয়েছে, তারপরে তো আমাদের পুরো বিষয়টা দেখছি। জি জি জি, হ্যাঁ, আমাদের সরকার বা আমাদের ডিএম সাহেব যে আমাদের ব্লকে কিছু একটু ফান্ড বাড়িয়ে দিয়ে আমাদের জন্য আরও পার্কটাকে উন্নতি করার জন্য ভালো ব্যবস্থা করে। এই মৃগোদ্যানকে তৈরি করতে বা রক্ষণাবেক্ষণ করতে যে খরচ হয় তার সবটাই দেয় স্থানীয় বাসিন্দারা। এর জন্য সরকারের কাছে কোনো অর্থ চাওয়া হয় না। জানা যায় বেশ কিছু বছর আগে তৎকালীন বিডিও অশোক কুমার মোদক 6টি হরিণ নিয়ে এই মৃগোদ্যান শুরু করেন। আজ সেই 6টি হরিণ বেড়ে হয়েছে 25টি। আমাদের আগে যে বিডিও সাহেব ছিলেন, মোদক সাহেব ছিলেন, উনি এখানে 6টা হরিণ দিয়ে শুরু করেছিলেন। তো এখন আমাদের হরিণের সংখ্যা প্রায় 25। সেই হরিণগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমাদের যেমন পঞ্চায়েত সমিতির কর্মীরা থাকছে, ওখান থেকে কন্ট্রাকচুয়াল স্টাফ আছে, ওরা দেখভাল করে এবং ওদের নিয়মিত খাওয়ার দাওয়ার দেওয়া। এছাড়া আমরা চাইছি যে হরিশ্চন্দ্রপুর একটা প্রত্যন্ত এলাকা, এই এলাকায় মানুষের একটা এন্টারটেনমেন্ট, মানুষরা আসবে এখানে, এসে কিছুটা ঘুরলো, পার্কে সময় কাটালো, তার জন্য একটা উদ্যোগ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যেটা আগে হয়ে আসছিল এটা আমরা কন্টিনিউ করছি। এখন আমাদের হরিণের সংখ্যা 25। এছাড়াও আমরা এখন কিছু টার্কি, আমাদের 2টো টার্কি আছে, কিছু পাখি রেখেছি আমরা, আর কিছু এখন কড়কনাথ মুরগি রেখেছি জাস্ট এক্সিবিশনের জন্য, দেখভালের জন্য। পার্কটাকে আরও সাজানো যায় তার জন্য এনআরজিএ থেকে আমরা প্রজেক্ট নিয়েছি, পার্কটাকে একটু সাজিয়ে দেবো যাতে আমাদের এলাকার লোকজন এসে ঘুরে তাদের সময়টা কাটে। বোটিং আমাদের 2টো বোট কদিনের মধ্যে আসছে, বোটিং আমরা করাবো। হরিণের দেখভালের জন্য আমরা আমাদের বিএলডিও সাহেব নিয়মিত আসেন, ট্রিটমেন্টের কোনো প্রয়োজন হলে বিএলডিও সাহেব ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। আর আমাদের 3টে স্টাফ আছে, সকালবেলা আমাদের যেমন ওদের খাওয়ানোর ব্যবস্থা করতে হয়, ছোলা খাওয়াই, চাল খাওয়াই, এছাড়া 2বার করে এমনি গাছের ডাল বা আপনার ঘাস দিতে হয়, যারা ওদের খাওয়ার জন্য যা যা দরকার আমরা দিয়েই থাকি।
মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।